প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা স্ক্রিনে যাকে দেখতে পারছি তিনি হলেন মার্শাল আর্টের একজন ছাত্র। ছাত্র থেকে এখন হয়েছেন কারাতে একজন কোচ। তিনি একজন মিউজিশিয়ানও। তার সাথে আমরা মার্শাল আর্টের বিষয় নিয়ে কথা বলবো এবং মার্শাল আর্ট তিনি কবে থেকে শুরু করছেন সেই বিষয়টি নিয়ে আলোচনা করব মোহিতের সঙ্গে। অ্যাকচুয়ালি আমি যখন আমি 2008 ব্ল্যাক বেল্ট পাই আর আমি প্র্যাকটিস শুরু করে হচ্ছে 1997-এ আমি মার্শাল আর্ট প্র্যাকটিস শুরু করি, ব্ল্যাক বেল্ট পাই হচ্ছে 2008 সালে। তো একটা সময় মার্শাল আর্টের খুব প্রচলন ছিল। তো মানে আমি ছোটোবেলা থেকে ব্রুস লি, জ্যাকি চ্যান এদের আমি ফ্যান ছিলাম, আর বাংলাদেশে ফ্যান ছিলাম আমার ওস্তাদ মাসুদ খসরু বলেন, ওনার ফিল্মগুলো দেখতাম। তো কারাতের মাধ্যমে যে একটা মানুষ 4-5 জন, 6 জন, 7 জনকে আত্মরক্ষা করে যে কোনো বিপদ আপদ থেকে রক্ষা পেতে পারে, তো এই জিনিসটা যখন আমি জানলাম তখন থেকে আমার ইচ্ছা ছিল মার্শাল আর্ট শিখব। তারপরে আমি জানতে পারলাম যে আমার বাসার কাছেই, আমার বাসা ছিল মগবাজার, তো নিউজ কার্টনে মাসুম প্রফেসর মার্শাল আর্ট শিখান, তো আমি সেভাবে ভর্তি হই। আর আমি এমনভাবে আগ্রহ ছিলাম, তো ওস্তাদ আমাকে ছোটো ছোটো বয়সে অনেক আদর করতো, অনেক স্নেহ করতো। আচ্ছা, কত বয়স থেকে আপনি ভর্তি? আমি যখন ক্লাস 4 ছিলাম তখন থেকে আমি মার্শাল আর্ট প্র্যাকটিস করি। আচ্ছা, ব্ল্যাক বেল্টটা কত বছরে পরে যে অর্জন করলেন, কত সালে? 2008 সালে। 2008 পরে তারপরে আপনার মার্শাল আর্ট নিয়ে কী পরিকল্পনা বা কী করছেন? অ্যাকচুয়ালি আমি তো মার্শাল আর্টকে অনেক ভালোবাসি। আচ্ছা, তো আমি 2008 সালে মানে দেখলাম যে 2008 সালের পরে আমি বিভিন্ন স্কুলে, ইংলিশ মিডিয়াম স্কুলে মার্শাল আর্ট প্রশিক্ষক হিসাবে জয়েন করার চেষ্টা করলাম। কিন্তু যখন দেখলাম যে ওখানে আন্তর্জাতিক যে 4 স্টাইল, সতগান, সিতারে, ওয়াদুরি, গজরে, এই 4টে স্টাইল চলতেছে, তো সেই সুবাদে আমি তখন সিতারে স্টাইলটা রপ্ত করলাম। সিতারে স্টাইলে শিখে শিখে আমার ওস্তাদ ছিল মোজাম্মেল হক মিলন সেন্সি, ওনার কাছ থেকে ব্ল্যাক বেল্ট নিয়ে এখন বর্তমানে আমি কারাতে কোচ হিসাবে একটা ইংলিশ মিডিয়াম স্কুল ইউনিভার্সিটি টিউটোরিয়াল ওখানে কর্মরত আছি। আচ্ছা, পরবর্তীতে এই মার্শাল আর্ট নিয়ে আর কিছু করার আছে? হ্যাঁ, পরবর্তীতে নিয়ে মার্শাল আর্ট নিয়ে চিন্তাভাবনা হচ্ছে যে এটা একটা সমাজসেবামূলক কাজ। আচ্ছা, তো সমাজের ভেতরে যে সকল লোকজন আছে মানে আত্মরক্ষার মনে করে যে আত্মরক্ষা শিখে নিজেকে স্বাবলম্বী করবে, তাদেরকে মার্শাল আর্ট শিখাবো। এবং এখন বর্তমানে আরেকটা ব্যাপার হচ্ছে যে ছোটো ছোটো বাচ্চাদের ঢাকা শহরে খেলাধুলার কোনো ব্যবস্থা নাই। আচ্ছা, ঠিক আছে। তো মার্শাল আর্টের মাধ্যমে দেখা যাচ্ছে একটা ছেলে বা একটা মেয়ে স্কুল করতেছে রবিবার থেকে বৃহস্পতিবার, ব্যাগের বোঝা নিয়ে স্কুলে যাচ্ছে, পড়াশোনা করছে, কোচিংয়ে যাচ্ছে, তো তখন শুধু শুক্র শনিবার দিন তাদের ছুটি থাকে। তো আমি চেষ্টা করে যাচ্ছি, অলরেডি আমার একটা অ্যাসোসিয়েশন আছে, সেটা হচ্ছে বেঙ্গল মার্শাল আর্ট সেলফ ডিফেন্স ক্লাব, আমার নিজস্ব স্কুল। তো ওই স্কুলের মাধ্যমে আমি বিভিন্ন ছেলে মেয়েদেরকে, ইংলিশ মিডিয়াম এবং বাংলা মিডিয়াম মাদ্রাসা পড়া ছেলে মেয়েদেরকে আমি তাদের অবসর সময় আত্মরক্ষামূলক শিক্ষা শনিবার দিয়ে থাকি। এতে তাদের গার্জিয়ানরা অনেক উপকৃত, কারণ খেলাধুলার তাদের কোনো স্পেস নেই, ওই 2 দিন তারা খেলাধুলা করে শরীরচর্চা করে নিজের শরীরটাকে ঠিক রাখতে সক্ষম হচ্ছে। আচ্ছা, আপনার প্রিয় ওস্তাদ তার সম্পর্কে আর কিছু কি বলার আছে? উনি ব্যক্তি হিসেবে কেমন মানুষ? টোটালি টু টেল ইউ দ্যাট ট্রুথ, বাংলাদেশে আমি যতগুলো ওস্তাদ দেখছি আমার ওস্তাদই বেস্ট। বিকজ আমি সিতারিও প্র্যাকটিস করেছি। হ্যাঁ, আমি আপনাকে বললাম সিতারিও প্র্যাকটিস করেছি, কিন্তু আমি সিতারিও থেকে ফাইটার কারাতের ভেতরে যে যে মানে শক্তিশালী যেই এলিমেন্টস পাইছি এটা আমি সিতারিওতে পাইনি। এবং ফাইটার কারাতে হচ্ছে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ স্টাইল আমি মনে করি, সর্বশ্রেষ্ঠ স্টাইল হচ্ছে ফাইটার কারাতে। মানে কেন সিতারিও শিখছি, দেখছি যে বৃষ্টি হচ্ছে আজকে অফ, শতকানের মধ্যে বৃষ্টি হচ্ছে আজকে অফ, এসির মধ্যে, কিন্তু বাট আমাদের মাসুম পারভেজ রুবেল ওস্তাদ আমাদেরকে কোথায় প্র্যাকটিস করায়? আপনি হয়তো জানেন, বালুর মাঠে প্র্যাকটিস করায়, বৃষ্টিতে প্র্যাকটিস করায়, হ্যাঁ, কাদার ভিতরে প্র্যাকটিস করায়, এতে কী হয়, একটা বাচ্চা বা একটা ছেলে বা একটা মেয়ে যখন দেখা যাচ্ছে যে লঞ্চ ডুবে যাচ্ছে কাদার ভিতরে, তাকে শত্রুরা আক্রমণ করতেছে, তখন সে অভ্যাসটা সে গেইন করতেছে, গেইন করে তখন সে মার্শাল আর্টের কৌশল অ্যাপ্লাই করতে পারতেছে, এটাই মাসুম পারভেজ রুবেল শিখায়। আর আমার জানা মতে আমি দেখছি এমন একজন ওস্তাদ মাসুম পারভেজ রুবেল যে জীবনে অসুস্থ হয়নি। এবং আমি দেখছি উনি যখন চলচ্চিত্র অভিনয় করতেন ওনার কোনো ঘুম ছিল না। ঘুম কী জিনিস এটা মানে আমি জীবনে ওনাকে দেখে নেই ঘুমাতে। উনি রাত 3টা পর্যন্ত শুটিং করে এসে 1 ঘন্টা ঘুমায়, দেন সকাল 7টার সময় ঘুম থেকে উঠে বাসার নিচে প্র্যাকটিস করতেন, প্র্যাকটিস করে আবার শুক্রবার দিন উনি ক্লাব চালাতেন। তো হোয়াট ইজ ঘুম, হোয়াট ইজ স্লিপ, এই জিনিসটা ওনার মধ্যে জীবনে দেখিনি। উনি কঠোর পরিশ্রমী এবং উনি হচ্ছে সর্বশ্রেষ্ঠ একজন ওস্তাদ বাংলাদেশে, এবং ওনার উপরে আর কেউ নাই। এস কারাতে টিভি।